আদি কলকাতার পুজোর মধ্যে অন্যতম চূড়াশাঁকর দাঁ বাড়ির পুজো আঠেরোশো চল্লিশ সালে এই পরিবারে পুজো শুরু হয় পরিবারের আদি পুরুষ গোকুলচন্দ্র দাঁর হাত ধরে পুজোর প্রবর্তন হয় কথিত আছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসে এই বাড়িতেই মা দুর্গা গয়না পড়েন আঠেরোশো সালে নিঃসন্তান গোকুল দা কলকাতায় চলে আসেন কলকাতায় এসে হলধর দত্তের ছোট ছেলে শিবকৃষ্ণকে দত্তক নেন তখন শিবকৃষ্ণের বয়স ছিল চার বছর সেই বছর থেকেই উত্তর কলকাতায় দা বাড়িতে পুজোর শুরু পরিবার সূত্রে জানা যায় শিবকৃষ্ণ দা নিজেকে সুন্দর দেখাতে সবসময় সোনার গয়না পড়তে ভালোবাসতেন একদিন তার মা দুর্গাকেও সোনার গয়না পড়ানোর ইচ্ছে হয় এরপরই তিনি প্যারিস ও জার্মানি থেকে গয়নার সরঞ্জাম আনিয়ে দেবীর প্রতিমার জন্য গয়না করান সেই থেকেই প্রচলন মর্তে দুর্গা প্রথম এই বাড়িতে গয়না পড়তে আসেন সেসব গয়নার বেশ কিছু এখনও রয়েছে পুরনো গয়না চালচিত্রে ব্যবহার করা হয় আর এখনের নকশায় গয়না গড়িয়ে প্রতিমার সাজসজ্জা করা হয় মায়ের গয়নায় বেশ কিছু সোনার উপর কাজ রয়েছে দেবীর পোশাকেও থাকে সাবেকি আনার ছাপ একসময় জয়াসাখ ঠাকুর পরিবারের সঙ্গে আড়ম্বরে পাল্লা দিত এই পরিবারের পুজো দা বাড়িতে এক চালার চালচিত্রে পুজো হয় আর বৈষ্ণব মতে পুজো হয় বলে বলিদানের নিয়ম নেই ভোগ হয় না লুচি নানা রকমের মিষ্টিতে মিষ্টি ভোগ করা হয় এবারই সন্ধি পুজো বিশেষ আকর্ষণ এক মন চালে দেবীকে নৈবেদ্য দেওয়া হয় সন্ধি পুজোর সময় ঠাকুরদালান ধোয়া থেকে পুজোর জন্য নৈবেদ্য সাজানো সবটাই বাড়ির পুরুষ সদস্যরা করে থাকেন বাড়ির মহিলা সদস্যরা ফল কেটে দিয়ে সাহায্য করেন এমনই অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে বাংলার দুর্গা পুজোর সঙ্গে এগুলোই কলকাতার বনে দিয়ে আনার প্রতীক বাংলা ও বাঙালির ইতিহাসের ঐতিহ্য গর্ব